गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास टू, आज के हमरा छवि रामायण पढ़ब। ठीक है, प्रत्येक हमें प्रश्न उत्तर को पाठिए देव, से गो तुम्हारे पढ़ते हैं परीक्षार जो रेडी होते हैं। आबा कखनो कखनो किछु अंश तुले दिए तार थेके प्रश्न करते पारे, तबे बेशिरभाग तो प्रश्न उत्तर कर देव सेगुलो पढ़ब। तार संगे रिडिंग पढ़बे, आमी जेभावे रिडिंग पढ़छि ओइभावे रिडिंग पढ़ा प्रैक्टिस करब। ठीक है, रामायणे आछे सातटा कांड। ठीक है, कथा तो बोलें सातकांड रामायण, से सातकांडेर मध्य आमरा सातटा कांड पढ़ब। आज के आमरा पढ़ शुरू करब आदिकांड दिए। ठीक है, अच्छा पता हे एक रामायण बोटा खोल, खुले प्रथम पता एक शुरूते हमें देखते दशरथर छवि, तीन रानी छवि, कौशला कैकेयी और सुमित्रार छवि, अंधमणि पुत्र छवि, अंधमणि छवि। ठीक है, अच्छा क्यों शुरू हो आदिकाण्ड। अयोध्यार राजा दशरथ, तार तीन रानी कौशल्या कैकेयी और सुमित्रा, तादे कोनो सन्तान हलो ना, मनेर कष्टे ताते दिन काटे। एक दिन राजा शिकारे गेल, राजा तो शिकारे जान, सेदिन एक दिन राजा दशरथ शिकारे गेल। दूर दूरे एक शब्द शुने भावलें हरिण जल खाच्छे, तिनि शब्दभेदी बाण छुड़लें। शब्दभेदी बाण छुड़ले कि हय, जेखाने शब्द होच्छे सेखाने बाणटाके आघात करे। शब्दभेदी बाणेर आघाते अंधमणिर पुत्र सिंधु मारा गेल। अंधमणिर पुत्रेर नाम कि सिंधु। से शब्दभेदी बाणे राजा दशरथ, तार राजा दशरथेर हाते मारा गेल। दशरथ सिंधुर मृतदेह अंधमणिर काछे निये एलेन। अंधमणि शाप दिलेन, आमाके जेमन पुत्र शोक दिले तोमारो जेन पुत्र शोके प्राण जाए। कि अभिशाप दिलेन, ना आमाके जेमन पुत्र शोक दिले तोमारो जेन पुत्र शोके प्राण जाए। दशरथ कुलपुरोहित वशिष्ठ मुनिर काछे एलेन, ताहले दशरथेर कुलपुरोहित के छिलेन वशिष्ठ मुनि। वशिष्ठ बोलें सापे बर हो, पुत्र ना हम पुत्र शोक पा कि। ऋष्य सिंह मुनि के एने एक बच्चर यज्ञ कर, तब रानी पुत्र है। वशिष्ठ मुनि कि ऋष्य सिंह मुनि के लिए से एक बच्चर धरे यज्ञ कराले, तो से यज्ञ से यज्ञ कराले तब রানীদের সন্তান হতে পারে। পরের পাতে আসছে পাতা নম্বর দুই। রাজা বহু যত্ন করে ঋষ্য সিংহ মুনিকে রাজপুরীতে নিয়ে এলেন। মুনি এক বছর ধরে যজ্ঞ করলেন, শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজাকে পায়েসের থালা দিয়ে বললেন, এই পায়েস রানীদের খেতে দাও, তাদের পুত্র হবে। রাজা সেই পায়েস এনে রানীদের দিলেন। যথাসময়ে রানীদের পুত্র হলো কৌশলার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত, আর সুমিত্রার দুটি পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাজপুত্ররা অস্ত্রবিদ্যা শিক্ষা শিখে অল্প বয়সেই বীর হয়ে উঠলেন। একদিন বিশ্বামিত্র মুনি, কি মুনির নাম, বিশ্বামিত্র মুনি, দশরথের সভায় এসে বললেন, রাম লক্ষ্মণকে তার চায়, রাক্ষসের উপদ্রবে যজ্ঞ নষ্ট হতে বসেছে, রাক্ষস বধ করতে হবে, রাজা রাক্ষস বধ করতে হবে। কে বললেন, না বিশ্বামিত্র মুনি এসে তার দশরথের কাছে এটা ওই কথাটা বললেন, তারা রাম তিনি রাম লক্ষ্মণকে নিয়ে গিয়ে রাক্ষসদের মারবেন। রাজা প্রথমে রামকে চোখের আড়াল করতে রাজি হলেন না। অতি কষ্টে রাজা দশরথকে রাজি করিয়ে বিশ্বামিত্র লক্ষ্মণ রাম লক্ষ্মণকে নিয়ে রওনা হলেন। পথে ভীষণ আর রাক্ষসী তারকা হাঁ করে রাম লক্ষ্মণকে কিল দিল। কী রাম রাক্ষসীর নাম কি, তারকা।
সে কি করলো, ভীষণ বিচ্ছিরি দেখতে তা সে রাম লক্ষণকে গিলতে এলো। রাম কি করলো না, রাম বজ্রবাণ ছুড়ে তাকে মেরে ফেলল। মুনির আশ্রমে খুব ঘটা করে আবার যজ্ঞ আরম্ভ হলো। টের পেয়ে রাক্ষসেরা এলো হই হই করে। রাম লক্ষণ ঘোর যুদ্ধ করে রাক্ষসদের হারিয়ে দিল। যজ্ঞ নির্বিঘ্নে সমাধা হলো। তারপর বিশ্বামিত্র রাম লক্ষণকে বললেন, এবার চলো মিথিলার রাজা জনকের যজ্ঞ দেখে আসি। কি বললেন না বিশ্বামিত্র কি মুনি তখন কী বললেন, চলো এবার আমরা যাই জনক রাজার যজ্ঞ দেখতে। কোথায়? মিথিলাতে। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো রিডিংটা পড়া হয়ে গেল, আমরা রিডিং প্র্যাকটিস করব, এর থেকে প্রশ্ন উত্তরও করব। তো এবার আসি একটু সহজ পাঠ করে নিই। বলেছিলাম তো সহজ পাঠের সঙ্গে সঙ্গে এটা পড়ব। সহজ পাঠের দ্বিতীয় ভাগটা, দ্বিতীয় পাঠটা খুলে প্রথম এককটা পড়ব। ছবিটা দেখতে পাচ্ছি, একটি ছেলে মাথায় ঝুড়ি নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আর একজন লোক তার সঙ্গে গল্প করছে। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। নাকি আজকে আদ্যনাথ বাবুর মেয়ের বিয়ে, তার শল্যপুরের বাড়িতে বিয়ে হবে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রমনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন, দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু বৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন, আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি, সাধ্য কী, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে, নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কী শিখলাম? এখানে জফলার ব্যবহার, সেদিকে বর্ণ পরিচয় জফলা বলেছিলাম না, এখানে জফলার ব্যবহারটা আমরা শিখলাম। যেমন আজ আদ্যনাথ, আদয় ফলে আদ্যদন্ত একথ নাথ, আদ্যনাথ বাবুর কন্যা, ক দন্ত নয় ফলে আকার র, কন্যার বিয়ে। তাহলে এখানে জফলার ব্যবহার শিখেছি। তার এই শল্যপুরের বাড়ি, তালপুরশলয় বলে শল্য পয়সুরয়কার পুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, তালপুর সয়াফলাকার ময়াকার শ্যামা, কন্যার নাম কি শ্যামা। বরের নাম বৈদ্যনাথ, বয়ৈকা দয়াফরা দন্ত নায়কা থ, বৈদ্যনাথ, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়, অহ লয়াফলাকার পয়াকার ডয়সনায়কার উদ্দেশ্য পাড়ায়। তিনি আর তার ভাই সৌম তন্ত্রে সহায়কর ময়জাফলা, সৌম পাটের ব্যবসা করেন, পয়াকা টয়কার পাটের ব্যবসা, বয়জাফলা ব দন্ত্রে সহায়ক ব্যবসা করেন। তার এক ভাই ধৌমনাথ, ধয়কর ময়জাফলা দন্ত্রে নায়কা থ, ধৌম ধৌমনাথ কলেজে পড়ে। আর রম্যনাথ, র ময়জাফলা রম্য দন্ত্রে নায়কা থ, রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান ধয়ফলাকন্দন ধ্যান পুণ্য পয়সু মধ্যে নয়ফল পুণ্য কাজে তার মন, দেশের জন্য বগিচা দন্ত নয়ফল জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য, মানে তিনি খুব ভালো লোক, তাকে ধন্য ধন্য করে, ধয়ন্ত নয়ফল ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য, ভয়েরই তয়ফলা, ভৃত্য মানে চাকর, ভৃত্য সত্যকে, দন্তেশ্বরতলা সত্য কয়েক আর কি, সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন কার কাছে পাঠিয়েছিল না লেখকের কাছে পাঠিয়েছিল, আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব।
অবশ্য সময় নিশ্চয়ই করে যাবেন। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে, বাদ্য মানে বাজনা। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি, সাধ্য কী বলতে সহায়কার ধরে বলে, সাধ্য কী ভিতরে ঢোকার মতো অবস্থা নেই। অগত্যা অবশেষে কিছু না অনন্য উপায় হয়ে অগত্যা অগতলাকার অগত্যা বাইরে বসে আছি। দেখছি কি দেখছেন, ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, দন্ত নয়েরই তয়ে বলে নৃত্য মানে নাচ, নাচ করছে। কেউ বা ব্যাট বল খেলছে, বয়ে ফোলা অকাট্য বল ব্যাট বল মানে ক্রিকেট তো ব্যাট বল খেলছে। ওদের ক্যাপ্টেনকে দলপতিকে নৃত্য স্মরণ, দন্ত নয় সহি তয়ে বলে নৃত্য তালবস্বর মধ্য ন স্মরণ ওদের ক্যাপ্টেন। ঠিক আছে, আজকে আমরা এটা পড়লাম, পরের দিনের প্রশ্ন উত্তর লিখে পাঠিয়ে দেবো। এবং এগুলো তোমার প্রশ্ন উত্তরগুলো তোমরা স্কুলের কথাতে লিখে রাখবে, আমি সময় মতো এগুলো চেক করে দেওয়ার চেষ্টা করব। এখন তো বুঝতেই পারছ অবস্থাটা খুব খারাপ, চারদিকে সব করোনা হচ্ছে, করোনা তো সব বন্ধ থাকছে, তাই জন্য আমরা খুব কম রাস্তায় বেরোচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কী শিখলাম, না জফলার ব্যবহার শিখলাম, কিছু ব্যক্তির নাম শিখলাম, আদ্যনাথ, শ্যামা, বৈদ্যনাথ, সৌম, ধৌমনাথ, রমনাথ, সত্য, নিত্যস্মরণ, এই শব্দগুলো শিখলাম। আরও কয়েকটা শব্দ শিখলাম, যেমন কন্যা, শল্যপুর, ব্যবসা, পুণ্য, জন্য, ধন্য, বাদ্য, শস্য, নৃত্য ইত্যাদি। ঠিক আছে, এখানে দুটো ইংরেজি শব্দও রয়েছে। কী কী ক্যাপ্টেন আর ব্যাট বল, এ দুটো হচ্ছে ইংরেজি শব্দ। ঠিক আছে, এগুলো শিখেছি। আগের দিনের অ্যাসাইনমেন্ট আমি যে চ্যাপ্টারটা যেটা পড়েছিলাম গল্পটা, তার প্রশ্ন উত্তর অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠিয়েও দিয়েছি, তোমরা সেগুলো খাতায় আস্তে আস্তে লিখে নেবে, লিখে জমা রাখবে, আমি যেদিন সময় হবে চেক করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই অবধি, ধন্যবাদ।